মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় রংপুরে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। নগরীর হাসপাতাল, ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রগুলো নিয়ম না মেনে যেখানে সেখানে ফেলছে মেডিকেল বর্জ্য। এসব বর্জ্য পানিতে বাতাসে মিশে ছড়াচ্ছে প্রাণঘাতী রোগ জীবাণু। এহসানুল অক্সমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। সিভিল সার্জন অফিসের তথ্য মতে, রংপুর সিটি কর্পোরেশন ও আট উপজেলায় রংপুর মেডিকেল সহ সরকারি হাসপাতালের পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত ১১৮টি ক্লিনিক, হাসপাতাল এবং ১৩৭টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। বিভাগীয় জেলা হওয়ায় প্রতিদিন রংপুর নগরীতে বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মানুষ চিকিৎসা নিতে আসে। তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য। চলাচল করা যায় না, অনেক ইয়ে হয়, সমাজে আমার নাক বন্ধ করিয়ে মুখ বন্ধ করিয়ে চলে যায়। এখানে তো অনেক জীবাণু ছড়ায়, যেটা হচ্ছে আমরা এখানে সুস্থ হওয়ার জন্য হসপিটালে আছি। গ্রামগঞ্জের অনেক লোক আসে, এই দিক দিয়ে চলাফেরা করে, ইয়াতে অনেক জীবাণু ছড়ায় যায় এবং তাতে মানুষের আরও বেশি ক্ষতি করা হয়, যেগুলো আমাদের নাকের মধ্যে দিয়ে বিভিন্ন বাতাসে প্রবেশ করে শরীরে, তার কারণে মানুষ বিভিন্নভাবে অসুস্থ হচ্ছে দৈনন্দিন। সংক্রামক জীবাণুযুক্ত বর্জ্য নিরাপদ স্থানে কংক্রিটের পিট পদ্ধতিতে শোধন বা বিনষ্ট করার নিয়ম থাকলেও তার কোনো ব্যবস্থা নেই নগরীতে। বর্জ্য মানেই তো এটা, এখানে থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াবে এবং এটা অবশ্যই জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা আরও ভালোভাবে এটা হওয়া উচিত। উত্তরবঙ্গের প্রায় 2.5 কোটি মানুষের সেবা দেয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও নেই বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা। 1000 বেডের হাসপাতালে প্রায় 2500 রুগী থাকে, এদের যে বর্জ্য, এই বর্জ্য ব্যবস্থাপনাটা আসলে আমাদের সরকারিভাবে তেমন নাই। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সংকট দ্রুত দূর হবে বলছে সিটি কর্পোরেশন। বিভিন্ন ক্লিনিকের মালিক, আমাদের মেডিকেলের বিভিন্ন সরকারি বেসরকারি যে মেডিকেলগুলো আছে সবার সঙ্গে আমাদের একটা সমঝোতা মিটিং হয়েছে এবং একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং আমাদের হয়তোবা এই জুন মাস থেকে এটা ইমপ্লিমেন্টেশন যাবে। মেডিকেল বর্জ্য অপসারণ অব্যবস্থাপনার কারণে জনস্বাস্থ্য রয়েছে হুমকির মধ্যে। জনস্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন রংপুরবাসী। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। রমজানের শেষ ভাগে সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রতিদিনই ক্রেতারা ভিড় করছেন শপিং মলগুলোতে। ঈদ কেনাকাটার খবর জানতে আমরা যাচ্ছি খুলনায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী দানিয়েল সুজিত বোস। দানিয়েল, খুলনায় ঈদের কেনাকাটার কি অবস্থা আমাদের জানান। ধন্যবাদ শারমিন, আমি এখন আছি খুলনার সবচাইতে বাণিজ্যিক গ্রাম কেন্দ্র, যেটি হচ্ছে বড়বাজার। এখানে কিন্তু নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সকল পর্যায়ে, সকল শ্রেণীর পেশার এবং মানুষ এখানে আসে ক্রয় বিক্রয়ের জন্য এবং এখানে পাইকারি খুচরা দুটোই বিক্রি হয়। আসলে এই এখানে যে পরিমাণ ভিড় হওয়ার কথা এই সময় কিন্তু সে ভিড়টা নাই, কারণ রোজার একটু কারণ এবং গরমও একটা ব্যাপার, সন্ধ্যার পরেই এই ভিড়ের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। আমাদের সাথে উপস্থিত আছে এখানকার কয়েকজন ব্যবসায়ী। আমরা তো জানতে চাইবো যে এটা তো আপনার শাড়ির মার্কেট, এখানে আপনার হচ্ছে থ্রি পিসের মার্কেট, প্রসাধনী মার্কেট, তো শাড়ি কেমন বেচা কেনা হচ্ছে? আমাদের এবার শাড়ির বেচা কেনা সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত খুবই ভালো, তারপরে রোদ্র তাপের জন্য একটু বেচা কেনা কম থেকে সন্ধ্যার পর থেকে অনেক ভিড় লক্ষ্য করা যায়। আমাদের এবার লেহেঙ্গা শাড়ি, কাঞ্জিবরণ শাড়ি, জামদানি সিল্ক। দানিয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।